হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একেবারে ভিন্ন ধরনের একটা রসগোল্লার রেসিপি শেয়ার করব। আজকের এই রসগোল্লাটা আমি তৈরি করে দেখাবো কনডেন্স মিল্ক দিয়ে। কনডেন্স মিল্কের এই রসগোল্লার রেসিপিটা আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মিষ্টিটা তৈরি করতে হয়। এর জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানিটা নেওয়ার পরে অপেক্ষা করছি পানিটা একটু ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আজকের এই কনডেন্স মিল্কটা আমার বাজার থেকে কিনে আনা, তবে আপনারা ঘরে তৈরি কনডেন্স মিল্ক দিয়েও এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। কনডেন্স মিল্কের এই দুধটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর ভিনেগারের সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানিও মিশিয়ে নিয়েছি। ভিনেগারটা দেওয়ার পরে একদমই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন আস্তে আস্তে এমনিতেই ছানাটা এরকম হয়ে যাবে। আর কনডেন্স মিল্কের এই ছানাটা খুবই ছোট ছোট হয়, যে কারণে একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা আরও ভেঙে ছোট ছোট হয়ে যাবে। তো ভিনেগারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এমনিতেই কিছুক্ষণ পরে দুধটা ফেটে ছানা হয়ে যাবে। এখানে আমি একটা বাটির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, তার উপরে একটা সুতি পাতলা কাপড় দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি। আর রেগুলার ছানার মতো কিন্তু এই ছানাটাকে একদমই নর্মাল পানি দিয়ে ধুতে যাবেন না, তাহলে কিন্তু ছানাটা আরও বেশি পানি ঝরতে সময় লাগবে, যেহেতু এই ছানাটা খুবই সফট হয় এবং এটা রেগুলার ছানার থেকে অনেক বেশি মিহি হয়, যে কারণেই আসলে প্রবলেমটা। এখন একটু চেপে পানিটা বের করে দিতে হবে এবং এই ছানাটাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে হবে 4 ঘন্টার জন্য। মানে ছানাটাকে যতক্ষণ পুরো পানিটা শুকিয়ে ড্রাই না হয়ে যায় ততক্ষণ এটাকে এভাবে ঝুলিয়ে রাখতে হবে। 4 ঘন্টা পরে আমি ছানাটাকে কাপড় থেকে বের করে নিয়েছি। আর দেখেন ছানাটা কি সুন্দর ড্রাই হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ সুজিও ব্যবহার করতে পারেন। এখন ময়দার সাথে আমি ছানাটাকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। আর এই ছানাটা যেহেতু অনেক সফট থাকে সেই জন্য এই ছানাটা কিন্তু 2 থেকে 3 মিনিট মথে নিলেই অ্যানাফ। তারপরেও সময়টা যার যার উপরে ডিপেন্ড করে, আপনার যতটুকু সময় লাগে আপনি ততটুকু সময়ই লাগাবেন ছানাটা পারফেক্টলি মথে নেওয়ার জন্য। একদম মসৃণ করে ছানাটাকে মথে নিতে হবে যাতে করে মিষ্টি তৈরি করলে এর মধ্যে কোনো ক্র্যাক না থাকে। তো ছানাটা এর মাঝে মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর একটা মিষ্টি প্রথমে তৈরি করে দেখবেন, যদি এর গায়ে কোনো ফাটল না থাকে তাহলে বুঝতে হবে ছানাটা খুব ভালোভাবে মথা হয়ে গিয়েছে। আর যদি কোনো ফাটল থাকে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ মথে নেবেন। আর হ্যাঁ, এই মিষ্টিটা তৈরি করার সময় প্রয়োজনে আপনি হাতে একটু ঘি অথবা তেলও লাগিয়ে নিতে পারেন, কারণ এই ছানাটা থেকে এক্সট্রা কোনো তেল বের হয় না। তো প্রয়োজনে আপনি সামান্য পরিমাণ ঘি অথবা তেল হাতে মেখে নিতে পারেন। তো এরই মাঝে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি একটা সাইডে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন শিরার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এখন এই 4 কাপ পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ভোরে 1 কাপ চিনি আর 3টা এলাচ। এখানে আপনারা চাইলে 1.5 কাপ চিনিও ব্যবহার করতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান, তবে এই মিষ্টিটায় তুলনামূলক শিরাতে চিনির পরিমাণ কম লাগে, কারণ এটা যেহেতু কনডেন্স মিল্ক দিয়ে ছানা তৈরি করে মিষ্টিটা করা হচ্ছে আর কনডেন্স মিল্ক অনেক মিষ্টি থাকে সেটা আমরা কম বেশি সবাই জানি। শিরাটা যখন বলক উঠে চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর শিরাটাকে কিন্তু একটা বলক তুলে নেওয়ার পরেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, একদমই ঘন করা যাবে না শিরা। মিষ্টিগুলো দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে
অপেক্ষা করব 10 মিনিট। তো এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে আর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। আমি সামান্য একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই ময়দার পানিটা। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আমি এই ময়দার পানিটা কেন ব্যবহার করলাম। এই ময়দার পানিটা ব্যবহার করলে শিরাটা যখন আবার ফুটে উঠবে তখন এটার উপরে একটা ফোমের মতো বা ফ্যানার মতো ক্রিয়েট হবে, যেটা পুরো মিষ্টিটাকে ঢেকে দিবে এবং মিষ্টিটা অটোমেটিকলি শিরার মধ্যে ঘুরতে থাকবে, যে কারণে আপনাকে মিষ্টিটাকে আর উল্টে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এবং মিষ্টিগুলো পারফেক্টলি গোল হবে এবং সব সাইডে সমানভাবে কুক হবে। আমি ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি। দেখেন ফুটে ওঠার পরে উপর দিয়ে পুরো ফোমের মতো হয়ে গিয়েছে। এই জন্যই আসলে ময়দার এই মিশ্রণটা ব্যবহার করা। এই টেকনিকটা আমি শিখেছি ইজি রেসিপি বাই ইলোরা চ্যানেলের ইলোরা আপুর ভিডিও দেখে। আপুর চ্যানেলে অনেক সুন্দর সুন্দর মিষ্টির রেসিপি আছে, আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখন এই মিষ্টিগুলোকে মিডিয়াম আঁচে আমি আরও 20 মিনিট চাল করব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে পুরো ডাবল হয়ে গিয়েছে। আর মিষ্টির গায়ে যে এই যে ফাটা ফাটা ভাবটা দেখছেন, এটা কিন্তু মিষ্টিটা ভেঙে যায়নি, যেহেতু এটা কনডেন্স মিল্কের ছানা দিয়ে তৈরি করা মিষ্টিগুলো, যে কারণে আসলে এই ফাটলগুলো এটার গায়ে এসেছে, তবে এটা কিন্তু একদমই ভেঙে যায়নি। কনডেন্স মিল্কের মিষ্টি সাধারণত এরকমই হয়ে থাকে। তো এখন আমি এই একটা মিষ্টি আপনাদের তুলে একটু দেখাচ্ছি যে এটা হয়েছে কি না। একটা মিষ্টি নিয়ে এখন একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে রেখেছি, সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর পানিতে দেওয়ার পরে মিষ্টিটা দেখেন ডুবে আছে, তার মানে মিষ্টিটা হয়ে গিয়েছে, আর যদি ভেসে উঠতো তাহলে বুঝতে হতো এটা হয়নি। সব মিলিয়ে আমি এই মিষ্টিটাকে 30 মিনিট চাল করেছি, প্রথম 10 মিনিট হাই হিটে, পরে 20 মিনিট মিডিয়াম আঁচে। এখন ঢাকনা দিয়ে ঢেকে শিরার মধ্যে এভাবেই রেখে দিব 3 থেকে 4 ঘন্টা। আপনারা চাইলে গরম অবস্থাও খেতে পারেন, তবে রসগোল্লা মিষ্টি ট্রেডিশনালি শিরার মধ্যে এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত রেখে ঠান্ডা করা হয়। এতে করে মিষ্টির টেক্সচারটাও অনেক ভালো হয় এবং ফ্লেভারটাও ভালো আসে। প্রায় 4 ঘন্টা পরে এখন আমি মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখেন এটা কতটা সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইজিলি কেটে নেওয়া গেল, এবং ভিতরটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো হয়ে গেল আমার কনডেন্স মিল্ক দিয়ে তৈরি রসগোল্লা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের এই ভিন্ন ধরনের রসগোল্লা রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক আশা করছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।